এবার ফেসে যাচ্ছে হলো হিলারি ক্লিনটন। হিলারি ক্লিনটন আমাদের বাংলাদেশের নোবেল লরিয়েট ডক্টর ইউনুসের কাছ থেকে দুইবারে, একবার হলো $2,50,000, আর একবার নিয়েছে হলো $50,000। তাহলে মোট $3,00,000 এটাকে ঘুষ হিসেবে নিয়েছিলেন 2016 সালে। তখন হিলারি ক্লিনটন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যদিও এটা কাগজে কলমে বা এখন তারা বলতেছে এটা হলো অনুদান নিয়েছিলেন, কিন্তু বিশেষ কোনো স্বার্থে যদি কাউকে আপনি টাকা দেন সেটাকে আপনি যে নামেই ডাকেন, অনুদান হিসেবেও বলতে পারেন, ঘুষ হিসেবে বলতে পারেন। হিলারি ক্লিনটন যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন আমাদের দেশের ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে তিনবার সাক্ষাৎ করেছিলেন এবং অসংখ্যবার ফোনে কথা বলেছিলেন। তার মধ্যে তিনি 2016 সালে যখন তাকে বাংলাদেশের গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছিল, সরকার ব্যবস্থা নিচ্ছিলেন, তখন তিনি এই কাজগুলো করেছেন। আপনারা বাংলাদেশের মানুষ অনেকেই জানেন না ডক্টর ইউনুসের এই বাংলাদেশের গরিব মানুষের সাথে ব্যবসা করিয়া, গ্রামীণ ব্যাংক নামক ব্যবসা করিয়া, শুধু আমেরিকাতেই তার দুইটা প্রতিষ্ঠান আছে, কোম্পানি আছে, যে দুই কোম্পানির চেয়ারম্যান উনি নিজেই। সেই দুই কোম্পানির ফান্ড থেকে বিল ক্লিনটনের যে চ্যারিটেবল ট্রাস্ট আছে সেই ট্রাস্টে উনি একবার হলো কত $2,50,000, আর ওনারই আর একটা কোম্পানির থেকে ট্রান্সফার করে দিয়েছেন হলো $50,000, এই $3,00,000। তো এর প্রেক্ষাপটটা বলি, এটা কিন্তু দেওয়া হয়েছে ক্লিনটন ফাউন্ডেশনকে। মানে ক্লিনটন ফাউন্ডেশনটা কে? হিলারি ক্লিনটনের স্বামীর নামে যে ফাউন্ডেশন করা হয়েছে সেখানে ১৫৬ জন লোক, নোবেল লরিয়েট সহ যারা হিলারি ক্লিনটনের সাথে মোট দেখা করেছিলেন, তার মধ্যে ৮৫ জন ব্যক্তি হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ওই ফাউন্ডেশনে অনুদান দিয়েছিলেন। সেই ৮৫ জনের মোট অনুদানের পরিমাণ হল $156 মিলিয়ন। সেই অনুদান যারা যারা দিয়েছিলেন ৮৫ জনের তালিকায় আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম রয়েছে। আচ্ছা, সেই অনুদান দেওয়ার পরপরই গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহাল রাখার জন্য হিলারি ক্লিনটন অতিশয় তৎপর হয়ে ওঠেন এবং তার পররাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর প্রভাব প্রতিপত্তি খাটিয়ে সে ইউনুসকে রক্ষার চেষ্টা করেছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, শেখ হাসিনাকে বিভিন্নভাবে চাপও দিয়েছিলেন এবং তার সহকারীদেরকে উনি নির্দেশনা দিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে বহাল রাখতে আমরা কোনো সাহায্য করতে পারি কি না, কোনো ফাঁক ফোকর আছে কি না এটা বের করার জন্য উনি নির্দেশও দিয়েছিলেন। কিন্তু ডক্টর ইউনুস এবং হিলারি উভয়েরই ভাগ্য খারাপ যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তাকে পাত্তা দেয় নাই।
হিলারি কর আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী তার ফোনকেও সে পাত্তা দেয় নাই এবং হিলারি ক্লিনটন সবভাবে চেষ্টা করেও তার বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংকে বহাল করতে পারে নাই তাহলে সেই ঘুষের টাকাটা গেল কই আমি যে কথাগুলো বললাম এতক্ষণ এই কথাগুলো হলো 2016 সালের 24 আগস্ট দেখা যাচ্ছে 2016 সালের 24 আগস্ট এটা দেখেন বিবিসি নিউজে প্রকাশ হয়েছে বিবিসি বাংলাতে হয়েছে ইংরেজিতে হয়েছে এই নিউজগুলো হয়েছে আর নিউজ হয়েছে কোথায় আমেরিকান বার্তা সংস্থায় এই নিউজ হয়েছে আমেরিকান বার্তা সংস্থা এখন এই নিউজগুলো যে করেছিল বা বিবিসি করেছিল এখনো আছে আপনারা সার্চ দিলে পাবেন বিবিসির 2016 সালের 24 আগস্টের নিউজ আচ্ছা এখন যে জিনিসটা সামনে চলে আসছে যে আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হিলারি ক্লিনটন এই যে $156 মিলিয়ন নিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে আইনগতভাবে টাকাটা উনি হাত দিয়ে ধরে নাই কিন্তু ক্লিনটন হলো তার হাজব্যান্ড সব টাকা নিয়েছেন ক্লিনটন ফাউন্ডেশনে এখন আমেরিকায় খোদ আমেরিকাতেই এই প্রশ্নটা উঠছে যে হিলারি ক্লিনটনের নীতি নৈতিকতা প্রশ্ন নিয়ে এবং এটা নিয়ে এখন আমেরিকার একজন সাংবাদিক যিনি আন্তর্জাতিক মানের সাংবাদিক তার নাম হলো জন বেরি মিস্টার জন বেরি এই নীতি নৈতিকতার প্রশ্ন তুলে এখন তদন্ত দাবি করছে তদন্ত দাবি করে উনি একটা নিবন্ধন লিখেছেন এখন দেখেন কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে গেল আমি যদি এই কথাগুলো মিথ্যা বলি আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার লোকজনের অভাব নাই বা হিলারি ক্লিনটনের লোকজনের অভাব নাই তারাও মামলা করতে পারেন এখন বাংলাদেশে শুনেন ইউরোপ আমেরিকা পশ্চিমাদের দেশে অসংখ্য লবিস্ট ফার্ম আছে লবিস্ট ফার্ম কাকে বলে জানেন লবিস্ট ফার্ম হলো ওই সমস্ত দেশে আপনি জাতিসংঘের মহাসচিব থাকলেও ধরেন 2 বছর মহাসচিব থাকলেন বা আমেরিকার প্রেসিডেন্ট থাকলেন আপনি 4 বছর ওখানে আপনি 1 টাকা দুর্নীতি করতে পারবেন না দেখেন সব আমেরিকান সাবেক মন্ত্রী সাবেক আমলা সাবেক প্রেসিডেন্ট সবার কিন্তু লবিস্ট ফার্ম আছে লবিস্ট ফার্মটা কি ওনাদের যখন প্রেসিডেন্টগিরি চলে যায় মন্ত্রিত্ব চলে যায় আমরা তখন তারা বেকার হয়ে যায় আর ওই দেশে এমনটা বাংলাদেশের মতো না যে একবার প্রেসিডেন্ট হইলে পরে আবার 14 গোষ্ঠী খাইতে পারবে তখন তারা জীবন ধারণ করতেই পারে না যখন চাকরি চলে যায় তখন তারা কেউ যে কোম্পানিতে চাকরি নাই কেউ লবিস্ট ফার্ম চাকরি নিলেও লবিস্ট ফার্ম তাদের থাকে লবিস্ট ফার্মটা হলো এই যে আমি আমেরিকার প্রেসিডেন্ট ছিলাম সেই পরিচয়ে আমি বাংলাদেশে যাকে বলা হয় দালাল গরুর হাটে দালাল আছে না আছে আমাদের সচিবালয়ে দালাল আছে না আপনি যান সচিবালয়ে একটা কাজ করবেন সচিবালয়ের চারিদিকে অনেক দালাল ঘুরতেছে গেলে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কাজটা কি তারা করে নিবে মাঝখান থেকে একটা বখরা নিবে এই লবিস্ট এটা হলো মার্জিত ভাষায় এরা হলো দালাল ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার যত সাবেক প্রেসিডেন্ট আছে প্রধানমন্ত্রী আছে সবারই বেশিরভাগ এই লবিস্ট ফার্ম আছে যে আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আপনার আমেরিকান প্রশাসনে বা বিভিন্ন দেশের প্রশাসনে বিশেষ করে তৃতীয় বিশ্বের ছোট দেশগুলোতে যে আমি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলছি
এই কাজটা করে দাও, এটা হলো লবিস্ট ফার্ম। তাহলে এখন দেখেন কিছু খুঁজতে সাপ বেরিয়ে গেছে, ডালবে কুচ কালা হাই। এই হিলারি ক্লিনটন তখনই খাইছে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা না, 3 লক্ষ মার্কিন ডলার। কাজ তো করতে পারে নাই, শেখ হাসিনা তো গ্রামীণ ব্যাংক থেকে তাকে বের করে দিয়েছে। এখন তাদের নীতি নৈতিকতা কতটুকু দেখেন, তারা বলছে ডক্টর ইউনুস বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ। আরে বেডি মাতারি, তুই কর যে ডক্টর ইউনুস আমেরিকার শ্রেষ্ঠ সম্পদ, বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ তুই বলতেছিস কুনাক কিলে, বাংলাদেশের জনগণ এটা মানে? বাংলাদেশের কোন জনগণকে 10 টাকা ভিক্ষা দিছে ডক্টর ইউনুস? তোর ফাউন্ডেশনে, তোর স্বামীর ফাউন্ডেশনে একবারেই দিছে 3 লক্ষ মার্কিন ডলার। তুই কবি যে ডক্টর ইউনুস হল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তুই বল। কিন্তু বাংলাদেশের জনগণ তো বলবে না, কারণ তোমাকে যে 3 লক্ষ মার্কিন ডলার ওখানে দেওয়া হয়েছে, সেই টাকাটাও এই বাংলাদেশের ভুখানাঙ্গা মানুষের কাছ থেকে ফান্দে ফেলে সুদের টাকা, নিঃস্ব মানুষের টাকা নিয়ে যে তোমাকে দিচ্ছে 3 লক্ষ ফাউন্ডেশন। কিন্তু বাংলাদেশের মানুষ তো ডক্টর ইউনুসকে ঘৃণা করে। তুই বেরি 3 লাখ টাকা, 3 লক্ষ ডলার খাইয়া তুই তারে বানাই দিছিস বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ, এই গেল একটা কাহিনী। 2 নম্বর কাহিনী, সে এখন সারা বিশ্বের মানুষের কাছে তাদের যে আছে, সারা বিশ্বে যে লবি, তাদের যে বন্ধু বান্ধব আছে, নোবেল লরিয়েট আছে, প্রেসিডেন্ট আছে, সবার কাছে সহযোগিতা চাইছে ডক্টর ইউনুসকে হয়রানি করা। এখানেও তো মানবাধিকার লঙ্ঘন, ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলাগুলো করছে আমাদের শ্রমিক ভাইরা করেছে। যদি শেখ হাসিনা করত, সরকার করত, তাহলে একটা কথা ছিল, আমরাও দাঁড়াইছেন তাদের পক্ষে। কিন্তু এই মামলাগুলো করেছে হলো গ্রামীণ টেলিকমের শ্রমিক ভাইরা, যারা এর আগে মামলা করেছিল তারা শ্রম আইন আদালতে সে মামলায় জয়লাভ করছে, জয়লাভ করে তারা অর্থ পাইছে, তাদের হক বুঝে পাইছে, এই কারণে এই শ্রমিক ভাইরা করেছে। আসল ব্যাপার কিন্তু ওইটা না, কারণ আহারে এত মেসেজ পাঠিয়ে দিয়েছে কার আরে ভাই? হ্যাঁ, এখন আসল কথা কিন্তু সেইটা না, আসল কথা হলো টাকা খাইছে, টাকা ডলার নিচে হলো ইউনুসের কাছ থেকে, তাকে গ্রামীণ ব্যাংক থেকে রক্ষা করতে পারে নাই। এবার শোনা যায় যে আবার 2 মিলিয়ন ডলার ইউনুস সাহেব ওখানে ইনভেস্ট করেছেন। তাহলে দেখেন তারা যদি শুধু এই ইউনুস সাহেবের, তারা যদি শুধুমাত্র খালি ইউনুস সাহেবের এই মামলার কথা বলতো তাও তো কথা ছিল, তারা এই কথা বলার অধিকার রাখে কি লবিস্ট ফার্মে টাকা খেয়ে যে বাংলাদেশে 2014 সালে নির্বাচন সঠিক হয় নাই, 2018 সালে নির্বাচন সঠিক হয় নাই, বাংলাদেশের মানবাধিকার সঠিক হয় নাই? এইটা কি মানবাধিকার যে তুমি এক বেটার কাছ থেকে 3 লক্ষ ডলার নিয়ে, এটা ওপেন, এটা যে আন্ডারগ্রাউন্ডে কত নিশ্চয় এখন শুনতেছি 2 মিলিয়ন আরো গেছে, টাকা খেয়া তাকে তার বিরুদ্ধে যে মামলা এটা বিচার করতে দিবা না, এটা কোন দেশের মানবাধিকার? তো যাই হোক বন্ধুরা, আপনারা হয়তো সবাই বুঝতে পারছেন, এইসব রাঘববলদের বিরুদ্ধে বেশি কথা বলে ফেললাম, যে এখানে শুধুমাত্র এটা না, এখানে অন্য কিছু জড়িত আছে, না হলে ইউনুস সাহেবের বিচার করা যাইব না। 1-2 নম্বরে 2014-2018 নির্বাচন ঠিক হয় নাই, বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার নাই, এই কথাগুলা এইসব, এটি হলো লবিস্ট ফার্ম অ্যাসোসিয়েশন থেকে এগুলো আসছে। তো যা বুঝার বুঝে নিয়েন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।